আমরা এইস ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর নিয়ে আলোচনা করব এবং ভেক্টরের আমরা যে সৃজনশীল নিয়ে সবচেয়ে সমস্যায় ফিল করি সেটা হচ্ছে নৌকার অঙ্ক নৌকার অঙ্ক নিয়ে আমাদের অনেক সমস্যা হয় তো আমরা এরকম দশটি নৌকার অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো দশটি নৌকার অঙ্ক আমরা পরপর দেখব সেই নৌকার অঙ্কগুলা অর্থাৎ এই নৌকার অঙ্কগুলো হচ্ছে বিভিন্ন বোর্ডে আসা নৌকার অঙ্কগুলা পরপর দশটি ব্যাথকে আমি সাজাইছি যেগুলো করলে তোমরা নৌকার অঙ্কে তোমাদের কোনো প্রবলেমে থাকবে না তোমাদের ব্যাসিক একবারে ক্লিয়ার হয়ে যাবে এবং নৌকার যত সকল অঙ্ক আছে তোমরা নিজে নিজেই করতে পারবা তো চলো দশটি আমরা দেখে আসি দশটি নৌকার অঙ্ক দেখে আসি দশটি সৃজনশীল নৌকার অঙ্ক দেখে আসি দেখো এটা হচ্ছে তোমাদের এক নম্বর অঙ্ক নৌকার অঙ্ক তারপর হচ্ছে এটা হলো তোমাদের দুই নম্বর নৌকার অঙ্ক হ্যাঁ এটা হচ্ছে তোমাদের তিন নম্বর নৌকার অঙ্ক এটা হচ্ছে চার নম্বর এটা হল পাঁচ নম্বর এটা হচ্ছে ছয় নম্বর এটা হচ্ছে সাত নম্বর এটা হচ্ছে আট নম্বর এটা হচ্ছে নয় নম্বর এবং এটা হচ্ছে দশ নম্বর এই দশটা অঙ্ক আমরা পরপর ভিডিওতে অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে আমরা এক একটা করে সৃজনশীল সলভ করব আশা করি তোমাদের ভালো লাগবে এই সৃজনশীলগুলো এবং এগুলা করলেই তোমরা হচ্ছে যে সকল নৌকার অঙ্ক দিয়ে যদি ম্যাথ আসে তাহলে তোমরা করতে পারবে এবং এইবার অবশ্যই একটা নৌকার অঙ্ক দিয়ে সৃজনশীল থাকবে তোমাদের ভেক্টর অধ্যায় থেকে ওকে তাহলে চলো আমরা এই দশটার প্রথম ম্যাথটা করে ফেলি এটা হচ্ছে তোমাদের নৌকার অঙ্কের প্রথম সৃজনশীল আমরা শুধু ঘ ঘ করবো এটা হলো বিভিন্ন বোর্ডে আসা যেগুলো বোর্ডে আসছে সকল বোর্ডের নৌকার অঙ্ককে আমি একসাথে করছি এই যে দশটা তোমরা ম্যাথ দেখলা দশটা নৌকার অঙ্ক দেখলা একলা সকল বিভিন্ন কোনো না কোনো বোর্ডে আসা এবং সবগুলাকে কি করছি আমি একসাথে সাজাইছি তো এই নৌকার অঙ্কগুলা করতে গেলে কিছু বেসিক লাগবে আমি প্রথমে সেই বেসিক সেটা হচ্ছে সামন্ত্রিক সূত্র তোমরা সামন্ত্রিক সূত্র জানো সেটা আমি আবার রিভিউ করতেছি সামুদ্রিক সূত্রটা এটা হচ্ছে এ এটা হলো ও এ বি আর হচ্ছে সি আমরা ও বি বরাবর একটা ভেক্টর নিলাম সেটা হচ্ছে পি ভেক্টর এবং ও এ বরাবর একটা ভেক্টর নিলাম সেটা হচ্ছে কিউ ভেক্টর এবং ও এ বরাবর একটা ভেক্টর নিলাম সেটা হচ্ছে কিউ ভেক্টর ওকে এখন আমরা সামুদ্রিক সূত্র জানি যে এই যে আমাদের লব্ধি ভেক্টর আছে এই লব্ধি ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং তোমরা সূত্রের প্রতিপাদন জানো এবং আর ইকুয়াল টু বলা হয় আর ইকুয়াল টু লেখা যাবে রোট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এই আলফার পরিচয় কি আলফাটা হচ্ছে এই যে পি আর কিউ এর মধ্যবর্তী কোন এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোনই হচ্ছে আলফা পিকিউ ভেক্টরের মধ্যবর্তী কোন হচ্ছে আলফা তার মানে কোনটা হবে ও এ কোনটা হচ্ছে আলফা এটা তোমাদের লাগবে এই সূত্রটা লাগবে এবং আমরা এই যে যে লোভদি আছে লব্ধির হচ্ছে দুইটা উপাংশ আমরা বলতে পারি সেটা হচ্ছে ও হলো অনুভূমিক উপাংশ আর হচ্ছে ও এটা হচ্ছে উলম্ব উপাংশ তাই না এখন এই যে অনুভূমিকের সাথে লোভদি যে কোন তৈরি করে এই যে থিটা অনুভূমিকের সাথে লব্ধি যে কোন করে অর্থাৎ পি বেক্টরের সাথে আর বেক্টর যে কোন তৈরি করে সেটাকে বলা হয় দিক লব্ধির দিক বলা হয় তাহলে সেই লব্ধির দিক আমরা কি থিটা টু কত সেটা আমরা একটা সূত্র জানতে হবে সেটাও আমরা সূত্রের মাধ্যমে দেখতে পারি সেটা কি সেটার দিকের সূত্রটাই এরকম যে টেন থিটা ইকুয়াল টু লিখা যাবে যে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা ঠিক আছে তাহলে এই দুইটা সূত্র আমাদের জানা লাগবে এবং এই দুইটা সূত্র আমাদের লাগবে আর একটা সূত্র লাগবে সেটা হচ্ছে বলা হয় সেই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা জানি যে দুইটা ভেক্টরকে যোগ করলে আমরা কী পাই লব্ধি পাই এটাই ইম্পর্টেন্ট যে দুইটা ভেক্টরকে আমরা যোগ করলে লব্ধি আর একটা নতুন ভেক্টর পাওয়া যায় ঠিক আছে যেমন এই যে পি পিকিউ দুইটা ভেক্টরকে যোগ করলাম আমরা কি পাইলাম একটা নতুন লব্ধি আর কে পাইলাম ঠিক অনুরূপভাবে এখন আমরা যেটা দেখবো যে লব্ধির বিভাজন অর্থাৎ এই যে আমরা একটা লব্ধি পাবো সেই লব্ধিকে আবার দুইটা ভেক্টরের মধ্যে প্রকাশ করতে হবে ওকে সেই সূত্রটা তোমরা জানো এটাকে বলা হয় লব্ধির বিভাজন বিভাজনকারী সূত্র সেই সূত্রটা আমি একটু দেখাচ্ছি দেখো একটু খেয়াল করো যে এই যে ওসি ভেক্টরটা হচ্ছে আমাদের লব্ধি বেক্টর আমরা প্রথমে ওসি একটা ভেক্টর নিলাম লবধি বেক্টর সেটাকে দুইটা উপাংশে ভাগ করলাম সেটা হচ্ছে ও এ বরাবর এবং ও বি বরাবর এই দুইটা উপাংশে একটাকে বলা হয় ও এ বরাবর যেটা সেটাকে বলা হয় অনুভূমিক উপাংশ আর ওবি বরাবর যেটা পাবো সেটাকে বলা হয় উলম্ব উপাংশ এই দুইটা উপাংশে ভাগ করা হয় এবং আমরা যে অনুভূমিক উপাংশ সেটাকে ধরলাম হচ্ছে পি উপাংশ পি ভেক্টর এবং আমরা হচ্ছে ওবি উপাংশ যেটা লম্ব অনুভূমিক উলম্ব সেটাকে আমরা ধরলাম হচ্ছে কিউ ভেক্টর এবং আমাকে পি ভেক্টরটা বের করতে হবে কিউ ভেক্টরটা বের করতে কোনটার মাধ্যমে বের আমাকে আর ভেক্টরের মাধ্যমে বের করতে হবে এটা তোমরা বিভাজনের সূত্রটা জানো আমি আর প্রতিপাদন করতেছি না একসাথে লিখে দিচ্ছি সেটা হচ্ছে এইরকম আর এই কোনটা হচ্ছে আমাদের কি অনুভূমিকের সাথে এই কোনটা ধরে নিলাম হচ্ছে থিটা অনুভূমিকের সাথে লব্ধি যে কোন তৈরি করছে সেটা আমরা থিটা ধরে নিলাম তাহলে সূত্রটা হবে পি ইকাল টু আর প্রিকলট হবে আর কস থিটা এবং কিউ ভেক্টরিকল টু লিখতে পারবো আর সাইন থিটা ঠিক আছে থিটার পরিচয় কি থিটাটা হচ্ছে আমাদের অনুভূমিকের সাথে লবধি যে কোন তৈরি করে সেটাই হচ্ছে থিটা তার মানে থিটাটা হচ্ছে এ ও সিকোণটা হচ্ছে থিটা ওকে আমি বুঝাইতে পারছি এগুলো তোমরা জানো তারপর আমি একটু রিভিউ করলাম এগুলো করার জন্য আমাকে লাগবে এখন এই যে আমরা একটা কেস দেখলাম যে এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা কেস দেখলাম যে ও ভেক্টরকে যদি বের করতে চাই তাহলে আমাদের লোব দিতে হবে এবং কি করতে হবে আমাকে এবং অনুভূমিকের সাথে যে কোন তৈরি করে সেই কোনটাকে দিয়ে দিতে হবে তাহলে কস থিটা থিটা কোনটাকে দিয়ে দিতে হবে ঠিক অনুরূপভাবেও কিউ ভেক্টরটা বের করতে গেলে আমাকে কি করতে হবে আর দিতে হবে লোবধি ভেক্টর ইন্টু সাইন থিটা থিটার পরিচয় হচ্ছে লব্ধিটা অনুভূমিকের সাথে যে কোন তৈরি করে এখন এই সূত্রটা খুব ইজি আমরা বুঝতে পারি কিন্তু আমরা যখন এখানে নৌকায় করতে এই তখনই পড়তে হয় আমাদের ঝামেলায় কি ঝামেলা সেটা হচ্ছে যে আমি একটু বলি আমরা আমরা ধরে নিলাম যে এই যে যে আমাদের লব্ধি ভেক্টরটা এই লব্ধি বরাবরই উলম্ব উপাংশ আছে অর্থাৎ লব্ধির সাথেই উলম্ব উপাংশ মিশে গেছে এরকম হতে পারে যে বিষয়টা এরকম ছিল যখন দুইটা উপাংশে আমরা ভাগ করছি এরকম একটা উপাংশ ছিল সেটা সেই উপাংশটা এখন আর নেই সেই উপাংশটা কি হয়ে গেছে সেই উপাংশ যে লব্ধি ছিল সেই লব্ধির সাথে মিশে গেছে এখন আমি যদি বলি যে লব্ধির সাথে যে উপাংশটা মিশে গেছে অর্থাৎ উলম্ব উপাংশটা সেটাই আমি বের করতে চাচ্ছি তাহলে কত হবে আমরা এই উপাংশটা আমরা ধরে নিলাম তার মানে আমাদের উলম্ব উপাংশ নেই তাহলে উলম্ব উপাংশকে আমরা ডিলিট করে দিলাম ওকে এখন আমাকে উলম্ব উপাংশ কার সাথে মিশে গেছে সাথে মিশে গেছে অর্থাৎ এইখানেই আর আছে 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 এবং কি কি এখন আমাকে বলল যে কিউ ভেক্টর বের করতে কিউ এর মান বের করতে বললো তাহলে কি হবে তাহলে যেটা হয় এটা যদি পি ভেক্টর হয় তাহলে খুবই ইম্পর্টেন্ট যে আমরা এখানে যেটা করছি লব্ধি নিছি আমি কিন্তু লব্ধি বরাবর কাকে নিয়ে নিছি লব্ধি বরাবরই কিউ ভেক্টর কে নিয়ে নিছি তাহলে এই কিউ ভেক্টর কো যদি আমি বসাইতে যাই কিউ ইকুয়াল টু হবে এখানে কিন্তু আমার আর ভেক্টর কে অর্থাৎ আমরা যে বিষয়টা বলতেছি যে আর ইকুয়াল টু হচ্ছে কিউ ভেক্টর আর ইকুয়াল টু কিউ ভেক্টর আর ভেক্টর যা কিউ ভেক্টর सेम হুম তার মানে লব সাথে অনুভূমিক উলম্ব উপাংশটা মিশে গেছে তখন কি করতে হবে আমাদের সূত্রটা এরকম ছিল আমাদের যে কিউ ভেক্টরটা বের করার তখন সূত্রটা এরকম ছিল যে এই সূত্রটা ছিল যে কিউ ইকুয়াল টু আর সাইন থিটা তাহলে কিউ ভেক্টরটা কি হবে এখানে কিউ হবে যেহেতু আর এর জায়গায় কিউ সেম হয়ে গেছে তাহলে কিউ বসাইলাম এবং কি বসাইতে হবে সাইন সাইন বসাইতে হবে এবং আমাকে কি করতে হবে এই যে মধ্যবর্তী কোন এই কোনটাকে দিতে হবে অর্থাৎ লব্ধির সাথে যে কোন তৈরি করছে সেই কোনটাকে দিতে হবে এখানে থিটা তার মানে এইভাবে আমরা লিখতে পারি ঠিক নৌকার অঙ্কগুলোতে এইটাই কাজ করি যে আমরা লোভ ডিবেক্টর আর উলম্ব উপাংশকে সেম ধরে নেই সেম ধরার পর আমরা হচ্ছে এই থিটাটাকে ভেরিয়েশন করি আর থিটাটা সব সময় হবে যেটা অনুভূমিকের সাথে কোন অনুভূমিক থেকে যে কোন তৈরি করবে সেটাই হবে থিটা ওকে এখন আমরা একটা নৌকার অঙ্কে এক্সাম্পল হিসেবে নেই তাহলে আরও বোঝা যাবে যে টাইম বের করা হয় কিভাবে এই টাইম বের করার সময় আমরা এই উপাংশটা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয় তো আমরা একটু দেখে নেই এই রিলেটেড কিছু জিনিস তাহলে আমাদের সুবিধা হবে আমরা ধরে নিলাম এটা হচ্ছে নদী এবং নদীর পোস্ত আমরা দিয়ে দিলাম যে আমরা বলে দিলাম যে নদীর হচ্ছে মিটার এটা আমরা বলে দিলাম এখান থেকে এখানে দূরত্ব পাঁচশো মিটার এবং এখানে স্রোত আছে আমাদের ঠিক আছে যে স্রোতের বেগ অনুভূমিক দিকে যাচ্ছে যে আমরা আমরা বলে নিলাম এখানে একটা পয়েন্ট নেই এই পয়েন্ট থেকে সোজা ওই পয়েন্টের আমরা একটা রেখা টানি রেখা ওকে এখন আমরা বলে দিলাম যে এই দিকে আমাদের নৌকা বেগ কাজ করতেছে এখন আমার নৌকাটার বেগ এই দিকে কাজ করার ফলে এই বিন্দুতে আসবে অর্থাৎ এ বিন্দুতে আসবে ওকে মানে আমরা এটা যদি বি ধরি এটা হচ্ছে ও ও বি বরাবর নৌকার বেগ দিয়ে বলে দিলাম যে বলে দিলাম এইট কিলোমিটার পার আওয়ার এই কথাটা বলে দিল এখন ও বি বরাবর যদি যায় তাহলে এ বিন্দুতে পৌঁছাবে হ্যাঁ তাহলে এ বিন্দুতে পৌঁছাতে বা অপর পারে পৌঁছাতে তার টাইম কত টাইম কত সময় লাগবে এরকম অঙ্ক আমাদের থাকে ওকে তাহলে এই টাইমটা বের করতে হবে এইভাবে যে এই দিকে কিন্তু স্রোতের বেগ কাজ করতেছে অনুভূমি বরাবর এই স্রোতের বেগটা আমরা ধরে নিলাম হচ্ছে টু কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার তাহলে আমাদের এই যে ওবি বরাবর নৌকা যাবে এবং অপর পারে পৌঁছাতে তার কত সময় লাগবে এই সময়টা বের করতে বলে এই সূত্র এরকম মানে হচ্ছে হচ্ছে নদীর বাই আমাদের যে বরাবর যাবে সেই বরাবর উপাংশ অর্থাৎ আমরা বলি যে এটা যদি পি হয় কিউ হয় তাহলে আমরা বলি যে কিউ সাইন থিটা ঠিক আছে এখন আমি একটু ধরে নিই যে এটা কিন্তু আমরা যদি উপাংশে ভাগ করি তাহলে এটা হবে তার লব্ধি এটা হবে তার লব্ধি ঠিক আছে তাহলে লব্ধি হবে আর এটা হবে তার লব্ধি এবং অনুভূমিকের ডিগ্রি এই যে টি টাইমটা এই টাইমটাকে দুইটা সূত্রের মাধ্যমে করা যায় একটা হচ্ছে যে ডি বাই সরাসরি উপাংশ দিয়ে করা যায় যে উপাংশ বরাবর যাচ্ছে সেই উপাংশ দিয়ে করা যাবে এবং আরেকটা টি ইকুয়াল টু ডি বাই লব্ধি এই যে নৌকার যে লোব দিবেগ আছে লব্ধিবেগ যদি বের করে নাও এবং এর মধ্যবর্তী কোন যদি দেওয়া থাকে ধরে নাও এর মধ্যবর্তী কোন একশো ডিগ্রি অর্থাৎ তোমার হচ্ছে যে এটা এটা যদি পি ভেক্টর আমরা ধরে নিলাম এটা হচ্ছে পি ভেক্টর ধরে নিলাম পি কিউ এর মধ্যবর্তী কোন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা লোবধি বের করতে পারবো ও এর লব্ধি হবে ও এর লব্ধি যদি বের করি তাহলে সরাসরি টি ইকুয়াল টু ডি বাই লবধি ডি বাই লবধি এটা আমরা করতে পারবো বা এটা দিয়েও অঙ্ক করা যাবে আর এটা দিয়েও সরাসরি টির মান বের করা যাবে এই দুই ভাবে টির মান বের করা যায় ঠিক আছে একটা হচ্ছে সরাসরি লব্ধি দি দিলে কি হবে টি ইকুয়াল টু ডি বাই লব্ধি এবং যদি আমরা উপাংশ বরাবর নেই সেটা কত হবে ডি বাই কিউ সাইন ওকে নৌকার ম্যাথ গুলো করে ফেলতে পারবো এখন আমরা প্রথম ম্যাথটা করব দেখো প্রথম ম্যাথ যেটা আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো দেখো প্রথম যে ম্যাথটা আছে সেটা হলো বলে দিছে যে ওবি বরাবর করিমের বেগ আছে 8 মিটার যে যখন বরাবর করিম যাবে তখন এত বেগে যাবে এবং কে যাচ্ছে যাচ্ছে রোহিম রহিমের বেগ 7.5 বরাবর বরাবর সেকেন্ড এবং স্রোতের বেগ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড এখন তোমাকে কি করতে হবে এখানে ঘ নাম্বার এটা ক নাম্বার বা ক আর খ বলতে ঘর ঘ হবে এখানে করিম কত বেগে অপর পারে পৌঁছালো তার মানে করিম যদি এখান দিয়ে রওনা হয় তাহলে তো ও এখান অপর পারে পৌঁছাবে তাহলে কত বেগ নিয়ে পৌঁছাবে সেটা বের করতে হবে কত বেগ নিয়ে পৌঁছাবে এটার জন্য কিন্তু দেখো এই দিক দিয়ে কে যাচ্ছে ওবি বরাবর যাচ্ছে হলো করিম আর স্রোতের বেগ ও এ বরাবর তাহলে আমাদের লোবদি বরাবর যাবে ওর লোবদিটাই হবে করিমের মেন বেগ ওই বেগে ও অপর পারে পৌঁছাবে এখানে এখন যেটা করতে হবে আমাকে লোবদি বের করতে হবে ওকে দুইটা বেগটরের মধ্যবতী লোভ বের করতে হবে এবং ও এই যে আমাদের যে স্রোতের বেগ দেওয়া আছে এই দিকে আর ওবি মধ্যবতী কোন কত দেওয়া আছে একশো বিশ ডিগ্রি দেওয়া আছে ওকে সেই একশো বিশ ডিগ্রি ধরে আমাদের হচ্ছে কি করছে আলফার মানে একশো বিশ ডিগ্রি ধরে লোভ দি করতে হবে লোভ দি করলেই করিমের বেগটা বের হয়ে যাবে ওকে তাহলে আমরা সেই কাজটাই করে ফেলি তাহলে আমরা প্রথমে প্রথমে ধরে নেই ধরি ও বরাবর করিমের বেগ আমরা ওবি বরাবর করিমের বেগকে কিউ ধরে নিলাম কিউ ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে 8 মিটার পার সেকেন্ড ওকে এবং স্রোতের যেটা বেগ আছে সেই স্রোতের বেগটা আমরা ধরে নিলাম সেটা ধরে নিলাম হচ্ছে পি পি কত আছে পি হচ্ছে আমাদের 1 মিটার পার সেকেন্ড এখন আমাকে লব দি বের করতে হবে এবং মধ্যবর্তী কোণ আলফা যেটা আছে সেটা হচ্ছে কত 120 ডিগ্রি এই যে ওবি আর হচ্ছে স্রোতের সাথে কোণ আছে 120 ডিগ্রি একশো বিচ ওকে এখন আমাকে কী করতে হবে লোব বের করতে হবে লবধি যেটা বের হবে সেটাই হবে করিমের এক সতরাং আর আমরা প্রকাশ করলাম আর ইকুয়াল টু রোটোবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা তাহলে মানগুলো বসাও তাহলে হবে মান বসাইলে তুমি পি স্কোয়ারের মান এখানে কত আছে পি হচ্ছে ওয়ান ওয়ান বসাইলাম আর এইট এইট বসাইলাম প্লাস টু পি পি মান কত হচ্ছে ওয়ান কারকুরমান 8 আর cos হচ্ছে 120° তাহলে 120° আমরা বসালাম এখন ক্যালকুলেট করলে আমাদের হয়ে যাবে এখানে পাবো 1 প্লাস হচ্ছে 64 প্লাস হচ্ছে 16 আর cos 120° এর মান হচ্ছে -1/2 আমরা পাবো এখানে ক্যালকুলেট করলে √57 পাবো এখন এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের রেজাল্ট বের হয়ে যাবে তাহলে এটা হবে আমাদের এটা হবে সেভেন এটাই হবে আমাদের হচ্ছে করিমের বেগ করিমের বেগ কত হবে 7.54 এটাই হবে বেক সেটা বেগটা কি দিয়ে প্রকাশ করব মিটার পার সেকেন্ড তাহলে করিমের যে বেগ হবে সেটা আমরা পেয়ে গেলাম কত 7.54 মিটার পার সেকেন্ড এটা অঙ্ক হয়ে গেল তারপর আমাদের খ নাম্বার যেটা বলছে যে রহিম এবং করিমের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে গাণিতিকভাবে বিশ্লেষণ দাও ঠিক আছে তাহলে দেখো আমরা কিভাবে করি খ নাম্বারটা ওই যে আমরা যে বেসিকটা দেখে আসলাম টাইমে সেই বেসিকটা কাজে লাগিয়ে আমরা করব। ঠিক আছে প্রথমে আমরা বের করব যে এখানে ডি দাও আছে কত সেটা লিখে নাও যে এখানে ডি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে পাঁচশো মিটার এবং তোমাদের বের করতে হবে টাইম একটা হচ্ছে রহিমের বেগ আর একটা হলো করিমের বেগ ঠিক আছে বা রহিম ও করিম বরাবর যাচ্ছে খুব বরাবর ভিউ থেকে দেখলে আমরা বুঝতে পারবো যে ও এ বরাবর যে যাবে সে খুব তাড়াতাড়ি কি করতে পারবে চলে যেতে পারবে অপর পারে ঠিক আছে আর ওবি বরাবর যে যাবে সে কি করবে টাইম অনেক বেশি লাগবে হুম তো এইটাই আমরা প্রমাণ করব। এখন আমরা ধরে নিলাম যে রহিমের যে টাইম সেটা হচ্ছে আমরা ধরে নিলাম টি আর ইকুয়াল টু কত এবং করিমের যে টাইম সেটাকে ধরে নিলাম টি কে টি কে ইকুয়াল টু হোয়াট এটা আমরা ধরে নিলাম এখন প্রথমে আমরা বের করব টি আর টি আর টি আর ইকুয়াল টু কত হবে আমরা জানি ডি ভাগ হচ্ছে এখন দেখো উপাংশ বরাবর কোন উপাংশ বরাবর নিতে হবে যেহেতু টি আর বের করতেছি তাহলে রহিম রহিম যাচ্ছে কোথায় ও এ বরাবর তাহলে ও এ বরাবর উপাংশটা নিতে হবে ঠিক আছে ভি ওয়ান রহিমের বেগটা আমরা ধরে নিলাম অথবা ভিআর রহিমের যেটা ভি আর বেগটা ভি আর এবং এই বরাবর আমরা লোক দিকে বিভাজন করতেছি বা আমরা যেটাকে বলতেছি উপাংশকে বিভাজন করতেছি তাহলে এর মধ্যবর্তী কোন কত হবে এর কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি হবে ওকে আমরা পেয়ে গেলাম এখন এইখানে আমরা মান বসাইলেই হয়ে যাবে তাহলে আমরা প্রথমে যেটা করলাম যে ডির মান হচ্ছে পাঁচশো এবং ভি এর মান কত ছিল এই যে সেভেন পয়েন্ট ফাইভ আর সাইন নাইনটি ডিগ্রি কত ওয়ান আমরা যদি এটিকে ক্যালকুলেট করি তাহলে আমরা টাইম পেয়ে যাব আর এই টাইমটা হবে আমাদের কত হবে ছেষট্টি দশমিক সিক্স সিক্স সেকেন্ড হবে যেহেতু মিটার পার সেকেন্ডে আছে তাহলে আমাদের সেকেন্ড একক হবে এখন আমরা বের করব টিকের ঠিক অনুরূপভাবে টিকেটটা বের করব দেখো কিভাবে বের করি টিকে ডি বা করব আমরা আমরা দেখো আমরা যেটা করব যে করিম যে দিকে গেছিল অর্থাৎ ও বরাবর যাচ্ছে তাহলে ও বরাবর বেগটা নিব ও বরাবর বেকটা নিচ্ছি যে ও বরাবর যদি বেগ হয় তাহলে আমরা ও বরাবর যে করিমের বেগ সেটা বি কে ধরলাম এবং আমরা কি সাইন কত দিব মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন দিতে হবে কার এই দেখো যে ও ও বরাবর যে যাচ্ছে তার মধ্যবর্তী কোন কার সাথে অনুভূমিকের সাথে স্রোতের সাথে মধ্যবর্তী কোন কত একশো বিশ ডিগ্রি তাহলে তোমাকে এখানে কত দিতে হবে একশো বিশ ডিগ্রি দিতে হবে তাহলে তুমি একশো বিশ ডিগ্রি দাও তাহলে সাইন কত হবে একশো বিশ ডিগ্রি ওকে এখন এটা ক্যালকুলেট করো তার আগে ডি হচ্ছে পাঁচশো ভিকে কত ভিকে আমরা দেখলাম এখানে দেওয়া আছে আমাদের বিকে এই যে দেখো যে ওবি বরাবর করিমের বেগ হচ্ছে এইট সেটা বসাও তাহলে আমরা সেটাই বসাচ্ছি এইট গুণন সাইন একশো ডিগ্রি মান কত সাইন একশো ডিগ্রি মান হচ্ছে জিরো পয়েন্ট এরকম হবে এবং এখন এইটাকে আমরা ভাগ করে দিব ক্যালকুলেশন করে দিব সরাসরি তাহলে কি আসে রেজাল্ট তাহলে এটার রেজাল্ট হবে বাহাত্তর দেখো কার সময় বেশি লাগতেছে এখন ইজিলি আমরা তুলনা করতে পারবো যে এখানে কার সময় বেশি যে টিকের সময় বেশি টিকে মানে হচ্ছে করিমের টাইমটা বেশি কার চেয়ে টি আর এর চেয়ে রহিমের চেয়ে তার তার মানে কে আগে পৌঁছাবে আগে পৌঁছাবে যে কি করছিল আমাদের ও এ বরাবর অর্থাৎ রহিম ওয়ে বরাবর যে গেছিল সে আগে পৌঁছাবে ওকে তার মানে আমরা বলতে পারবো রহিম আগে কি পৌঁছাবে অপর পারে পৌঁছাবে ঠিক আছে এই ছিল প্রপার্টি ম্যাথ আমি মনে হয় বুঝাইতে পারছি তোমাদের যে উপাংশটা কিভাবে নিতে হয় এটাই ইম্পর্টেন্ট উপাংশ নেওয়াটা এবং তার মধ্যবর্তী কোন নেওয়াটা এটা শিখলেই তোমরা টাইম খুব ইজিলি নির্ণয় করতে পারবা ওকে তো আজকে এই পর্যন্তই নেক্সট দিন হচ্ছে আমরা দ্বিতীয় ম্যাথটা করব এবং এই যে এর পিডিএফ অর্থাৎ নৌকার যে টেন টপ সৃজনশীল তোমরা হচ্ছে আমার ফেসবুক পেজে পেয়ে যাবা অর্থাৎ রাকিব ম্যাথ কেয়ারে পেয়ে যাবা তোমরা যারা আমার ফেসবুক পেজ লাইক করনি তারা অবশ্যই লাইক করবা ফলো করবা তাহলে ওইখানে সকল আপডেট পেয়ে যাবা আমি ফেসবুক লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওইখান থেকে আমার ফেসবুক পেজটাকে লাইক করবা ওকে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে দ্বিতীয় নম্বর সৃজনশীল করব সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম